মাই চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি। আমি পিঙ্কি চলে এসেছি আজকে একদম অন্যরকম একটি ব্লগ নিয়ে। আজকে আমরা তিনজনা মিলে, এটা আমার একটা বোন আর প্রতিষ্ঠাকে তো তোমরা চেনোই, আমরা তিনজনা মিলে আজকে ঘুরতে চলে এসেছি আমাদের রানাঘাটে নিস্তারিণী মন্দিরে। আরও এক জায়গায় যাব, সঙ্গে থাকো ঠিক আছে, নিয়ে যাব তোমাদেরকেও সেখানে। আর আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, আর হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে চলে এসো, পুরোটা থাকো। দেখো মন্দিরটা ভীষণ সুন্দর, চলো তোমাদেরকে মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাই। একটা সাংঘাতিক অবস্থার মধ্যে রয়েছি, আমি পুরো রেড কালারের পোশাক পরে এসেছি, মানে শাড়ি, আর দেখো আমি তিনখানা ষাঁড় মিলে, জানি না ও আমার কী অবস্থা করবে। আমি দেখো থাম্বার পেছনে লুকিয়ে আছি, আমি তো বেরোতেই পারছি না। আর এমন একটা জায়গায় এখানে কোনো দরজাও খোলা নেই যে আমি পালাবো, দেখো কি করছে, দেখো অবস্থা। ফাইনালি মহাশয় ওখান থেকে বেরোলো, আর এই দেখো আমার মেয়ে আর আমার বোনের অবস্থা, আমাদের ঘোড়া পুরো মাথায় উঠে গেছে, তার চেহারা দেখছো প্রকাণ্ড, তার চেহারা খুব ভয়ে রয়েছে, ইনি বেরোলে এখন আমরা এখান থেকে বেরোবো। দেখো মন্দিরটা খুব সুন্দর কারুকার্য, এই দেখো আমার আন্টিরা এখানে এসেই পরিচয় হলো, খুব ভালো লাগলো আন্টিদের সাথে পরিচয় করে। ও আরো একজন আন্টি আসছে, ও মানে এখানে আন্টিদের বড় সড় গ্রুপ বসে গল্প করার জন্য। চলে এসেছি আরো একটি জায়গাতে, বিনোদিনী পার্কে। আসল উদ্দেশ্য হচ্ছে এই পার্কেই আসার, আসার সময় নিস্তারিণী মন্দিরটাও ঘুরে আসলাম, ভীষণ সুন্দর এই পার্কটা। পুরো পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আমি, এখানে খুব লাউড মিউজিক বাজছিল যার জন্য আমাকে সাউন্ডগুলো সব মিউট করতে হয়েছে, কেমন বোকা বোকা লাগছে না, লিপ আলাদা চলছে আর আমি আলাদা কথা বলছি, কিছু করার ছিল না, নইলে তো কপিরাইট ক্লেম চলে আসতো, সব সাউন্ডগুলোকে মিউট করতে হয়েছে। দেখো আমার বোন আমি আর আমার মেয়ে মিলে খুব মজা করছিলাম, আর প্রতিষ্ঠা উনি তো খুব ব্যস্ত, কখন কোন রাইডে উঠবে সেই নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। আর আমার বোনের অবস্থাটা দেখো, উনি সারাক্ষণ ধরে বসে বসে শুধু ইনস্টা রিলই বানিয়ে গেল। যাকে এবার আমাদের বেরোনোর সময় হয়ে গেছে, আমরা এবার পার্ক থেকে বেরিয়ে যাব। ব্লগটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে কিন্তু একদমই ভুলে যেও না। আজকেই যারা প্রথম আমার ভিডিওটি দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। তাহলে আজকের মতো যাই, টাটা বাই।